মনসংযোগ পরীক্ষা দিয়ে জানুন আপনি কতটা শক্ত মনের। 1935 সালে জন রিডলি নামের এক ভদ্রলোক মনের মনসংযোগ ও সামর্থ্য পরীক্ষার জন্য দারুণ একটি পদ্ধতি আবিষ্কার করেন। তিনি এটার নাম দিয়েছিলেন স্ট্রপ টেস্ট। চলুন তাহলে আমরা এখন এই পরীক্ষাটি দেই। আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখছি, সম্পূর্ণ বাংলা ভাষায় ইউটিউবে এই পরীক্ষার উপর এটাই প্রথম ভিডিও, তাই স্বাভাবিকভাবেই আপনারা হলেন সেই পরীক্ষার প্রথম পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে কিছু নির্দেশনা ও পরীক্ষার নিয়মাবলী বলে দেই। এই পরীক্ষায় আমি পদ্মায় আপনাকে কিছু শব্দ দেখাবো, আপনাকে সেই শব্দের রং কী তা বলতে হবে। যেমন পদ্মায় হয়তো সবুজ রঙে লেখা উঠল লাল, তাহলে আপনাকে শুধু ওই রঙটির নাম বলতে হবে, শব্দটি নয়। যেমন এটি দেখে আপনি বলবেন সবুজ। এই পরীক্ষাটি আমরা কয়েকটি ধাপে খেলব। ধাপগুলো সহজ থেকে কঠিনতর হতে থাকবে, সেই সাথে কমতে থাকবে দেখার সময়, মানে গতি কিছুটা দ্রুত করা হবে। আর আপনি যখনই ভুল উত্তর দিবেন, ধরে নেওয়া হবে আপনি তখনই অকৃতকার্য, তখন আপনি একই নিয়মে আবার প্রথম থেকে পরীক্ষাটি শুরু করবেন। এটা যেহেতু মনসংযোগ পরীক্ষা, তাই আপনার ততবার এটা দেওয়া উচিত যতবার না আপনি পাশ করতে পারছেন। রঙের নামের ব্যাপারে যারা সন্দিহান আছেন, তারা প্রথমে এক নজরে 10টি রঙের নাম দেখে নিন। আমরা পুরো পরীক্ষায় শুধুমাত্র এই 10টি রং ব্যবহার করব। রঙগুলো হলো বেগুনি, নীল, বাদামি, সবুজ, হলুদ, কালো, লাল, ধূসর, গোলাপি এবং কমলা। চলুন তাহলে প্রথম ধাপের পরীক্ষা শুরু করি। এখানে প্রতিটি রঙের উত্তর দেওয়ার জন্য আপনি পাবেন 4 সেকেন্ড করে সময়। এই ধাপটি খুবই সহজ ছিল, তাই না? এই ধাপে সঠিক উত্তরগুলো ছিল যথাক্রমে লাল, সবুজ, নীল, কমলা, বেগুনি, কমলা, নীল, কালো, সবুজ, বাদামি। এই ধাপে যদি আপনি একটিও ভুল করে থাকেন, তাহলে বলতে হবে আপনার মনসংযোগ খুবই দুর্বল পর্যায়ের, আর আপনি নিশ্চিতভাবে খুবই দুর্বল মনের মানুষ। এবার চলুন দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করি। এই ধাপে প্রতিটি রঙের উত্তর দেওয়ার জন্য 3 সেকেন্ড করে সময় পাবেন। তাহলে শুরু করলাম। আপনি যদি এই ধাপটি সফলভাবে উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে বলতে হবে আপনার মনসংযোগ একজন সাধারণ মানুষের মতোই, তার বেশি কিছু না। চলুন তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করি। আর আপনার জন্য কঠিন ধাপ শুরু হয়ে গেল। এ ধাপে রং দেখে বলার জন্য সময় পাবেন 2 সেকেন্ড করে। পরীক্ষা শুরু হলো এখন। আপনি যদি এই ধাপটি একটিও ভুল না করে সফলভাবে উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে বলতে হবে আপনি সত্যিই বেশ শক্ত মনের মানুষ, আর আপনার মনসংযোগ প্রশংসা করার মতো। এবার আমরা শুরু করব চতুর্থ ধাপের পরীক্ষা। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই। এই ধাপে উত্তীর্ণ হলে আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, কারণ আপনার মনসংযোগ খুবই উচ্চ মানের। তবে এটাই শেষ নয়, আরও আছে। এটাকে আমরা বলবো এক্সপার্ট লেভেল, আর এটাই আপনার জন্য শেষ ধাপ। তাহলে চলুন শুরু করি। আপনি যদি এই ধাপটি সফলভাবে অতিক্রম করে থাকেন, তাহলে আপনাকে মাথা নুইয়ে অভিবাদন জানাই, কারণ আপনি পৃথিবীর সেই 1% মানুষের মধ্যে একজন যাদের মনসংযোগ ও মনের শক্তি নিয়ে পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে পারবে না।
তাহলে এখন আপনি সততার সাথে আমাদেরকে জানান, আপনি এই পরীক্ষায় কোন ধাপে আসতে পেরেছিলেন, অথবা কোন ধাপে আপনি আটকে গিয়েছিলেন, কিংবা কতবারের চেষ্টায় আপনি এক্সপার্ট লেভেলে সফলকাম হয়েছিলেন। সেই সাথে আমাদেরকে আরও জানান, এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আমরা কি এই ভিডিওর দ্বিতীয় পর্ব বানাবো?